2.2 million glory. হ্যাঁ, ভাবছো এটা অন্য মানুষের গিল্ড অথবা BT70 অন অ্যালকামিস্টিক অথবা অন্য কারোর গিল্ড, তাই না? না, এটা আমার গিল্ড, এটা তোমাদের গেমিং মোর্শেদ ভাইয়ের গিল্ড, এটা আমাদের গিল্ড, এটা আওয়ার গিল্ড। 2.2 মিলিয়ন গ্লোরি গিল্ডে কিন্তু জয়েন করাটা মুখের কথা না। এখন তোমরা যারা যারা আমার পার্সোনাল ভাবে আমাকে যারা বলেছো যে মোর্শেদ ভাই আমরা তোমার গিল্ডে যেতে চাই, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা আমি মেকিং করেছি। অ্যান্ড তোমরা অনেকেই কিন্তু অনেক ভালো খেলো, অনেক ভালো গেম প্লে করো, কেউ PC-তে, কেউ ফোনে, কেউ নর্মাল মোবাইলে, আবার কেউ অনেক দামি মোবাইলে। সো তাদের উদ্দেশ্য করে একটাই কথা বলবো, যারা ভালো খেলো বাট ভালো কোনো গিল্ডে যেতে পারতেছো না, যারা ভালো খেলো অনেক, যাদের গেমের স্কিলটা অনেক হাই, তারপরেও কোনো ভালো টপ গিল্ডে যেতে পারতেছে না, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে। ভাই, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমি প্রায় এক সপ্তাহ ধরে অনেক অসুস্থ ছিলাম, জ্বর, সর্দি, শারীরিক মানসিকভাবে অনেক ডিপ্রেশনেও ছিলাম, যার জন্য রেগুলার ভিডিও আমি আপলোড করতে পারি নাই। সো তার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, সরি। সো যাই হোক, এখন আই এম ব্যাক রেগুলার, নিয়মিত তোমরা সেকেন্ড চ্যানেল উইদাউট ফার্স্ট চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে তোমরা ভিডিও পেয়ে যাবা, কোনো প্রকার সমস্যা তোমাদের ফিল আপ করতে হবে না। অ্যান্ড ভাই, একটা কথা বলে রাখি, গিল্ড নিয়ে কিন্তু বেশি কথা বলবো না, আমি গিল্ড নিয়ে এখানে কবিতাও বলবো না, জাস্ট যা যা করা লাগবে তোমাদের এবং গিল্ডে আসার পরে গিল্ড থেকেও তোমরা কী কী পাবা আজকের এই ভিডিওতে আমি বলে দিব, কেমন? তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে স্কিপ না করে, ইগনোর না করে, কাইন্ডলি কষ্ট করে শেষ পর্যন্ত দেখবা, কেমন? তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজ আইরা পেঁচাল না দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। ভাই, আসলে গিল্ডে আসতে গেলে তোমাদের কী কী করা লাগবে সংক্ষিপ্তভাবে আমি একটু বর্ণনা দিচ্ছি। নাম্বার 1, তোমাদের আইডির যে লেভেলটা এটা একটু বাড়াইতে হবে, যেমন 60+ হতে হবে আইডির লেভেল। অনেকেই বলে আমার তো আইডি সাসপেন্ড, তাহলে কী করবো আমি? যার আইডি সাসপেন্ড তার জন্য একটা ব্যবস্থা আমি করবো, আর যার আইডি সাসপেন্ডেড না, অবশ্যই মাস্ট বি 60+ লেভেল হতে হবে, 60+, 60- হলে কিন্তু হবে না। নাম্বার 2, KD অ্যান্ড হেডশট অ্যান্ড লাইক, এটার উপর ডিপেন্ড করে খেলার স্কিল। তোমার যদি এগুলো ভালো থাকে, যেমন KD থাকবে 2+, ঠিক আছে, 2-র উপরে থাকতে হবে KD, আর তারপর হেডশট 30+ থাকতে হবে, লাইক যে কোনো প্রোফাইলে 5000+ লাইক থাকতে হবে। একটা খেলার স্কিল ডিপেন্ড করে একটা প্লেয়ার প্রোফাইল। অনেকেই বলে ভাই তোমার তো লেভেল হচ্ছে 82 লেভেল, তুমি কিন্তু মনে করো যে স্কিল ভালো না, তারপরেও কিন্তু তুমি যে কোনো জায়গায় ডাক পাবা, ওই যে তোমার লেভেলটা বেশি, ঠিক আছে, এই জন্য লেভেলটা বাড়াইতে হবে, KD হেডশট রেট এবং লাইক এটাও বাড়াইতে হবে, কেমন? নাম্বার 3, রেসপেক্ট কমন সেন্স যে একটা জিনিস আছে এটা অবশ্যই কাজে লাগাইতে হবে। যেমন আমাদের গিল্ড এটা একটা গিল্ড নয়, এটা একটা ফ্যামিলি, এটা একটা পরিবারের মতো। তুমি যে আমাদের গিল্ডে আসবা, আসার পরে তুমি অবশ্যই বুঝতে পারবা যে কার গিল্ডে আসলাম। লাইফে তো অনেকের গিল্ডে গেছো, লাইফে অনেক বড় বড় ইউটিউবার গিল্ডে গেছো কিনা আমি জানি না, বা অনেক টপ গিল্ডে গেছো কিনা আমি জানি না। সো একবার গিল্ডে আসা দেখো, যদি ভালো না লাগে তাহলে বলবা তুমি এমনি নিজ থেকে চলে যাবা। অ্যান্ড আমি যতটুকু মনে করি, গিল্ডে আসার পরে এমন কোনো মানুষ আজ পর্যন্ত বলে না যে মোর্শেদ ভাই তোমার কাছ থেকে ব্যবহারটা খারাপ পেলাম বা তোমার গিল্ডটা ভালো না, এটা কেউ কখনো বলে নাই, আশা করি তোমরাও বলবো না। সো এটা হচ্ছে রুলস গিল্ডের, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করবো, পার্সোনালভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানেও জয়েন করতে হবে। এবার গিল্ড থেকে কী কী পাবা? গিল্ড থেকে এমন কোনো জিনিস নাই তোমরা পাবা না, এমন কোনো জিনিস নাই, ভালোবাসা পাবা, ডায়মন্ড পাবা, গিভওয়ে পাবা, গার্লফ্রেন্ড পাবা, প্রত্যেকটা জিনিস তুমি পেয়ে যাবা, তাহলে আর কী লাগে ভাই? এখন তোমরা যারা যারা আসতে চাও, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা ফেসবুক পেজের লিঙ্ক, অ্যান্ড কমেন্ট সেকশনে পিন করা থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে মেসেজ করবো, আমাকে মেসেজে বলবো ভাই আপনার গিল্ড আসতে চাই, হয়ে গেল, ওকে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করব, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। বাবা।